साउंड না আমি যেটা দেখলাম যে ও ভালো আছে এবং হাসছে, নিজে বিছানায় শুয়ে আমায় জিজ্ঞেস করছে আপনি আপনার শরীর ঠিক আছে তো? আমি না কোথায়, নিজে একটা স্পোর্টস পারসন, এত ভালো খেলাধুলা এবং আমাদের গর্ব সবার, কি করে হলো? ওরা নাকি কখনো টেস্টই করায় না। আমি তো জানতাম না যে ক্রিকেটার এত বড় ক্রিকেটার ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং তাদের নিজেরা টেস্ট করায় না, এটা আমার জানা ছিল না। আমি অভিষেক ডালমিয়াকে বললাম তোমরা যে কোনো বড় গেমসের আগে ক্রিকেটার যারা আছে বা ভালো ভালো ইম্পর্টেন্ট প্লেয়াররা আছে তারাও যেন একটা করে টেস্ট করে না, কারণ সৌরভের আজকে ঘটনাটা না ঘটলে তো আমরা কেউ জানতে পারতাম না। না আর কেউ ভাবতেই পারছি না যে ওর মতো ছেলে, ওইটুকু বাচ্চা ছেলে, ওর এরকম একটা প্রবলেম হবে। যা কি ডাক্তারদের আমি থ্যাঙ্কস দিচ্ছি এবং হসপিটাল অথরিটিকে এই কারণে যে তারা উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে একটা অ্যাঞ্জিওপ্লাস্টি করেছেন প্রাইমারিতে এবং তাতে একটা জায়গায় ওরা রিলিভ করে দিয়েছে, চেস্ট পেনটাও রিলিভ হয়ে গেছে, বাদ বাকি ওরা অ্যাজ পার শিডিউল এবং অ্যাজ পার স্টেবিলিটি অফ দ্য পেশেন্ট তারা পরে সিদ্ধান্তটা নেবেন। এটা খুব ভালো সিদ্ধান্ত বলে আমি মনে করি, কারণ অনেক সময় অ্যাক্সিডেন্ট হলে সঙ্গে সঙ্গে অনেকে অপারেশনে চলে যায়, খুব ব্লাড লস হলে সেটা করা উচিত, কিন্তু খুব ব্লাড লস না হলে একটা দিন দুটো দিন স্টেবল করার জন্য ওয়েট করা উচিত। ইটস এ ভেরি গুড ডিসিশন। আমার মেনি মেনি থ্যাঙ্কস টু দ্য অথরিটি অ্যান্ড দ্য ডক্টর্স। দিস টিম ইজ ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ।